নমস্কার বন্ধুরা আমি সোমেন তো বন্ধুরা প্রতি সপ্তাহের মতো এ সপ্তাহের কর্মসংস্থান পেপারটা নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আলোচনা করতে তো আগস্টের কিন্তু এক তারিখের কর্মসংস্থান পেপার তো এ সপ্তাহে কিন্তু অনেক নতুন চাকরির বিক্ষপ্তি বেরিয়ে গেছে তো পুরো কর্মসংস্থানটা পেপারটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব কি কি চাকরি বেরিয়েছে তার আগে বলে দিই আমার এই চ্যানেলে যদি তোমরা প্রথম হও তাহলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে প্রতি সপ্তাহের নতুন কর্মসংস্থানের আপডেট এবং সমস্ত রকম সরকারি চাকরির খবর পেতে তো বন্ধুরা এসো কথা তো হলো তো এবার কর্মসংস্থান পেপারটা নিয়ে একটু আলোচনা করা যাক তো বন্ধুরা এক নজরে পুরো পেপারটা দেখে নিই কী কী রিক্রুটমেন্ট আছে তো এখানে প্রথম ফ্রন্ট পেজে কী কী রিক্রুটমেন্ট আছে এখানে দিল্লি পুলিশে পাঁচ হাজার আটশো ছেচল্লিশ জন কনস্টেবল নিয়োগ হবে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে তারপরের খবরটা কি আছে পাঁচশো জন নার্সিং ট্রেনিং দিয়ে চাকরি দেওয়া হবে তারপরে কি আছে রেলে কিন্তু ঊনপঞ্চাশ জন নার্স নিয়োগ করবে তারপরে কী আছে রাজ্য পুলিশে কিন্তু তিনশো পনেরো জন হোমগার্ড নিয়োগ হবে তারপরের খবরটা কী আছে রাজ্য স্বাস্থ্য দপ্তরে কিন্তু একশো পাঁচজন অ্যাসিস্ট্যান্ট হবে নিয়োগ তারপরে কী আছে পঁয়তাল্লিশ জন টেকনিশিয়ান নিয়োগ করা হবে তারপরে কী আছে আটশো পঁচিশ জন টেকনিশিয়ান নিয়োগ করা হবে তারপরে কি আছে রেলে কিন্তু একচল্লিশ জনকে চাকরি দেওয়া হবে তারপরের খবরটা কী আছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ক্লাগশিপের পার্ট ওয়ানের ফল বেরোলো তো সফল কিন্তু ছেষট্টি হাজার চারশো বিরানব্বই প্রার্থীর মেন পরীক্ষা সাতাশে সেপ্টেম্বর তো বন্ধুরা এসে এবার ভেতরের খবরগুলো এবার দেখে নিই তো বন্ধুরা এখানে দিল্লি পুলিশের নিয়োগের ব্যাপারে কী বলেছে আমরা একবার দেখে নেব তো দিল্লি পুলিশে কিন্তু কনস্টেবল এক্সিকিউটিভ মেল এক্সিকিউটিভ ফিমেল তো এটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি অলরেডি তো আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে গেলেই তোমরা লিঙ্কটা পেয়ে যাবে তো ওখানে দেখে নিতে পারবে তো তাও আর একবার বলে দিচ্ছি পাঁচ হাজার আটশো জন ছেলে মেয়ে নিয়োগ করবে তো পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারেন যে কোনো শাখায় কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে ছেলে মেয়ে হলেই হবে তো যে কোনো প্রতিষ্ঠান থেকেই কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করতে হবে তো কিন্তু মোটর সাইকেল বা মোটর গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে এবং লার্নার থাকলেও যোগ্য নন কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকলে যোগ্য নন লার্নিং ড্রাইভিং লাইসেন্স থাকলে যোগ্য নন তো এখানে কি বলেছে বয়স হতে হবে কিন্তু এক সাত দু হাজার কুড়ির হিসাবে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে তো এখানে তপসিলিরা কিন্তু বয়সে পাঁচ বছর অভিসিরা তিন বছর বিধবা মহিলার এবং পুনর্বিবাহ না করে থাকলে পাঁচ বছর প্রাক্তন সেনাকর্মী যথারীতি বয়সে ছাড় পাবেন একমাত্র কেন্দ্রীয় তালিকা দিল্লি রাজ্য সরকারের তালিকায় অন্তর্ভুক্ত ওবিসিরা বয়সে তিন বছর ছাড় পাবেন এবং ওই দুই তালিকার অন্তর্ভুক্ত নয় এমন ওবিসি প্রার্থী বয়সে কোনো ছাড় পাবেন না শরীরের মাপঝোক হতে হবে ছেলেদের বেলা একশো সত্তর সেমি আর তপসিলি জাতি এবং পার্বত্য এলাকার বাসিন্দাদের বেলা একশো পঁয়ষট্টি সেমি বুকের ছাতি হতে হবে কিন্তু না ফুলিয়ে একাশি আর ফুলিয়ে পঁচাশি অর্থাৎ পাঁচ সেমি বাড়াতে হবে তপশ্বিলি উপজাতীয় পার্বত্য এলাকার বাসিন্দারা বুকের ছাতিতে কিন্তু পাঁচ সেমি ছাড় পাবেন শরীরের মাপযোগ হতে হবে লম্বাই মেয়েদের বেলায় কিন্তু একশো সাতান্ন সেমি তপশ্বিলি ও পার্বত্য এলাকার বাসিন্দাদের বেলায় কিন্তু একশো পঞ্চান্ন সেমি দৃষ্টিশক্তি হতে হবে চশমা ছাড়া দুচোকে কিন্তু ছয় বাই বারো ভালো স্বাস্থ্য রোগমুক্ত শরীর থাকতে হবে শরীরে কোনো কঠিন রোগ থাকলে কিন্তু যোগ্য নন মন মাইনে কিন্তু এক একুশ হাজার সাতশো থেকে ঊনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত তার পরের পাতায় কী আছে আমরা দেখে নেব একটু টোটাল সিট এখানে কত দিয়েছে পাঁচ হাজার আটশো ছেচল্লিশ এর মধ্যে কনস্টেবল এক্সিকিউটিভ মেল পদে হচ্ছে তিন হাজার চারশো তেত্রিশ জেনারেল হচ্ছে ষোলোশো একাশি হচ্ছে চারশো তিনশো হচ্ছে ছশো তপশিলি উপজাতি হচ্ছে তপশিলি জাতি হচ্ছে পাঁচশো নব্বই উপজাতি হচ্ছে পাঁচশো সাতান্ন একশো কনস্টেবল এক্সিকিউটিভ ফিমেল পদ হচ্ছে এক হাজার নশো চুয়াল্লিশটি জেনারেল হচ্ছে নশো তেত্রিশ হচ্ছে হচ্ছে দুশো দুটো হচ্ছে তিনশো আট আর তপশিলি জাতি হচ্ছে তিনশো সাতা আঠাশটি আর তপসিলি উপজাতি হচ্ছে আটানব্বইটি কনস্টেবল এক্সিকিউটিভ মেল এবং প্রাপ্তন সংকর্মী হলে চারশো ঊনপঞ্চাশটি হচ্ছে সিট প্রার্থী বাছাই করবে কিন্তু স্টাফ সিলেকশন কমিশন তো এখানে কি বলেছে প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার টেস্ট পরীক্ষা হবে এই পরীক্ষা হবে সাতাশে নভেম্বর এবং চোদ্দোই ডিসেম্বর এবং পূর্ব ভারতে এই সব কেন্দ্রে কলকাতা শিলিগুড়ি হুগলি এবং হুগলি ও গ্যাংটক কটক দিসপুর তো সমস্ত জায়গায় কিন্তু এই পরীক্ষাটা হবে তো এখানে কি বলেছে পরীক্ষা হবে একশো নম্বরে একশোটি প্রশ্ন থাকবে চারটি পার্টে রিজিনিং পঁচিশ নম্বরের পঁচিশটি প্রশ্ন জেনারেল নলেজ কারেন্ট না পঞ্চাশ নম্বরে পঞ্চাশটি প্রশ্ন এবং নিউ মেডিক্যাল এল এবং পনেরো নম্বরে পনেরোটি প্রশ্ন কম্পিউটার তারপরে এইসব বিষয়ে পরীক্ষা হবে তো শরীরের মাপজক্ষরিতায় পাশ করার পর কিন্তু শরীরের মাপজোকের পরীক্ষা কী হবে ছ মিনিটে ষোলোশো মিটার দৌড় এবং ১৪ ফুট লং জাম্প তিন ফুট হচ্ছে ন ইঞ্চি হচ্ছে হাইজাম্প এবং তিরিশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত ছেলেদের বেলায় থাকবে সাত মিনিটে ষোলোশো মিটার দৌড় এবং তেরো ফুট লং জাম্প তিন ফুট ছয় ইঞ্চি হাই জাম্প এই পরীক্ষার কিন্তু আরও ডিটেলস পেয়ে যাবেন এই ডাব্লুডাব্লু ডট দিল্লি পুলিশ ডট এনআইসি ডট ইন আর তোমরা একই আগস্ট থেকে ষাটই সেপ্টে সাতই সেপ্টেম্বর পর্যন্ত এই ওয়েবসাইটে দরখাস্ত করবে এসএসসি এনআইসি ডট ইন তো বন্ধুরা এর পরের খবরটা আমরা দেখে নেব কী আছে পরের খবরটা কি আছে পাঁচশো জনের নার্সিং ট্রেনিং দিয়ে চাকরি পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগের অধীনে বিভিন্ন নার্সিং ট্রেনিং স্কুলে এবং নার্সিং ট্রেনিং স্কুলে ট্রেনিং দিয়ে কিন্তু ভর্তি শুরু হয়েছে যে কোনো শাখায় কিন্তু উচ্চমাধ্যমিক পাস তরুণীরা এবং তরুণ তরুণীরা আবেদন করতে পারেন উচ্চ মাধ্যমিক ইংরাজি বিষয়ের ন্যূনতম চল্লিশ পার্সেন্ট এবং তিনটি এবং ইকলিপ বিষয়ে এবং বেস্ট এবং বেস্ট কিন্তু অন্তত চল্লিশ পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে তবে কিন্তু তোমরা আবেদনযোগ্য এর পরের খবরটা কী আছে আমরা দেখে নেব এর পরের খবরটা আছে পূর্ব রেলের হাওড়া এবং ডিভিশনে কোভিড রোগীদের চিকিৎসার জন্য স্টাফ নার্স এবং রেডিওগ্রাফার ল্যাক ল্যাব টেকনিশিয়ান পদে ঊনপঞ্চাশ জন ছেলে মেয়ে নেবে তারপরে খবরটা কি আছে রাজ্য পুলিশে কিন্তু এক তিনশো পনেরো জন হোমগার্ড তো বন্ধুরা এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে গেলে দেখবে একটা লিঙ্ক পাবে তো এই হোমগার্ড সংক্রান্ত বিষয় নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে তো এটা শুধুমাত্র মুর্শিদাবাদ জেলাতে রিক্রুটমেন্ট হবে কিন্তু উনিশশো সালের এই হোমগার্ড রিক্রুটমেন্টের নিয়ম অনুযায়ী সব হবে তো এখানে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স তো এখানে একশো ষাট সেমি হতে হবে লম্বায় তো এখানে কি বলেছে আর মহিলাদের ক্ষেত্রে হতে হবে একশো বাহান্ন সেমি তো এখানে কিন্তু হোমগার্ডের জন্য তিনশো পনেরোখানা পোস্ট আছে তার পরের খবরটা আমরা দেখে নেব কি রাজ্য স্বাস্থ্য দপ্তরে কিন্তু একশো পাঁচজন অ্যাসিস্ট্যান্ট তো পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট নন এবং মেডিকেল এবং গ্রেড ওয়ান টু পদে একশো পাঁচজন কিন্তু ছেলে মেয়েছে যে কোনো শাখায় কিন্তু গ্র্যাজুয়েটরা হসপিটাল এবং অ্যাডমিনিস্ট্রেশন বা হসপিটাল ম্যানেজমেন্টের পোস্ট এবং গ্র্যাজুয়েট ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ডিপ্লোমা কোর্স পাঠশোলে আবেদন করতে পারেন এর পরের খবরটা কি আছে দেখে নেব পঁয়তাল্লিশ জন টেকনিশিয়ান আই সি ন্যাশনাল ইনস্টিটিউট অফ এবং ভিরোলজি টেকনিশিয়াল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার ডাটা এন্ট্রি অপারেটর জুনিয়র ক্লার্ক এবং অ্যাডমিন ও মাল্টিট্যাস্টিং স্টাফ পদে পঁয়তাল্লিশ জন লোক নিচ্ছে তারপরে খবরটা কী আছে দেখে নেব আটশো পঁচিশ জন টেকনিশিয়ান সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল এবং সায়েন্টিস্ট সিস্টার এবং গ্রেড টু পদে জুনিয়র এবং মেডিকেল এবং টেকনোলজিস্ট এবং মেডিকেল টেকনোলজিস্ট এবং টেকনিশিয়ান ড্রাইভার এবং মেডিকেল সোশ্যাল সার্ভিসের অফিসার পদে আটশো জন লোক নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য সিস্টার গ্রেড টু নার্সিংয়ের বিএসসি কোর্স পাশটা যোগ্য এবং জি এন এম কোর্স নার্সিং অ্যাট মিড ওয়াইফাই হিসাবে নাম নথিভুক্ত থাকলে আর কোনো পঞ্চাশ সজ্জায় হাসপাতালে দু বছরের অভিজ্ঞতা থাকলে যোগ্য বিএসসি পোস্ট সার্টিফিকেট বা বেসিক বিএসসি নার্সিং কোর্স পাশটাও যোগ্য মূল মাইনে কিন্তু চুয়াল্লিশ হাজার নশো থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো টাকা শূন্যপদ কিন্তু ছশো সতেরোটি আর জুনিয়র মেডিকেল এবং ল্যাবরেটরি এবং টেকনোলজিস এবং ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বিষয় নিয়ে কিন্তু পড়াশোনা জানলে তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে তারপরের খবরটা কী আছে আমরা দেখে নেব তো রেলে কিন্তু একচল্লিশ জনকে চাকরি দেবে পশ্চিম রেলের সার্ভে এবং কনস্ট্রাকশান বিভাগ জুনিয়র টেকনিশিয়ান এবং সায় অ্যাসোসিয়েট পদে একচল্লিশ জন লোক নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য জুনিয়র টেকনিশিয়ান অ্যাসোসিয়েট এবং ওয়ার্ক সিভিল ইঞ্জিনিয়ার তিন বছর কোর্স পাঠ হলে তো তোমরা আবেদনযোগ্য তো এরপরের খবরটা কি আছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ফ্ল্যাগশিপের পার্ট ওয়ানের ফল বেরোলো তো বন্ধুরা এটা নিয়েও কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছি তো আমার এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে গেলেই কিন্তু তোমরা লিঙ্ক পেয়ে যাবে তো পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের টোটাল কিন্তু ছেষট্টি হাজার চারশো বিরানব্বই জনকে প্রার্থীকে তো সিলেক্ট করেছে ওরা তো পার্ট ওয়ান পরীক্ষায় কিন্তু এরা পাস করেছে তো এদের কিন্তু পার্ট এর পরীক্ষা হবে তো সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি তো তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে তো বন্ধুরা এটা ছিল এ সপ্তাহের কর্মসংস্থানের নিউজ এমনি প্রতি সপ্তাহের কর্মসংস্থানের নিউজ পেতে আমাদের এই চ্যানেলটিকে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে তাকে বেলাইকনের অল নোটিফিকেশানটা অন করে রাখবে সমস্ত রকম সরকারি চাকরির নিউজ এবং প্রতি সপ্তাহের কর্মসংস্থানের নতুন আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা নমস্কার